ইসরোতে চাকরি পেলেন গোবরডাঙ্গার সুমন। ইসরোতে যোগদানের মেধা তালিকায় রাজ্যের ছ'জন, তার মধ্যে জায়গা করে নিয়েছে সুমন। ছেলের সাফল্যে চোখে জল বাবার। যোগদানের জন্য আজই রওনা দেবেন তিনি। ইসরোতে যোগদানের মেধা তালিকা প্রকাশ হয়েছে। রাজ্যের মধ্যে ছ'জন স্থান পেয়েছেন, তার মধ্যে জায়গা করে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার সরকারপাড়া এলাকার সুমন শিকদার। ছেলে ইসরোতে চাকরি পেয়েছে, এতদিনের কষ্ট এবার সফল। আনন্দে চোখে জল সুমনের বাবা শ্যামল শিকদারের। গোবরডাঙ্গা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া কালীতলা এলাকার বাসিন্দা শ্যামল সেলাইয়ের কাজ করে অতি কষ্টে দুই ছেলেকে মানুষ করে তুলেছেন। বড় ছেলে সুমন বরাবরই পড়াশুনোয় ভালো। গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করার পর ভর্তি হন গোবরডাঙ্গা হিন্দু কলেজে। পরবর্তীতে আইটিআই করেন গড়িয়াহাটের সরকারি আইটিআই কলেজে। পাশাপাশি শুরু হয় চাকরির প্রস্তুতি। ২০১৯ সালে ইসরো থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। মাঝে করোনার কারণে বন্ধ হয়ে যায় পরীক্ষা। ২০২২-এ পরীক্ষা দিয়ে সফল হয় সুমন। সুমন জানায়, বাড়িতে নিজের মতন করে প্রস্তুতি নিয়েছিলাম, সরকারি চাকরি করব, সংসারের হাল ধরতে হবে, কিন্তু ইসরোতে চাকরি পেয়ে যাব এটা ভাবিনি। আজ সত্যি আনন্দ হচ্ছে। প্রথমে মাধ্যমিক পাশ করি, তারপর টুয়েলভ পাস করি, তারপর টেকনিক্যাল কোর্স আইটিআই করার পর ওখান থেকে কম্পারেটিভ এক্সাম টেকনিক্যালে ওগুলো যে ফর্ম বেরিয়েছিল, এরপর ইসরো ফর্ম বেরিয়েছিল ২০১৯-এ এটা, তারপর এটা পরীক্ষা দেওয়ার পর প্র্যাকটিক্যাল হওয়ার পর ফাইনাল সিলেক্ট হয় ২০২৩ সালে। আইটিআই গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট। ইসরো রিক্রুটমেন্ট প্রত্যেক বছরই বেরোয়, কিন্তু করোনার জন্য এটা ২০১৯-এই লাস্ট বেরিয়েছিল, আর তারপর পরীক্ষা ২২-এ হয়েছে। আর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট ৬-৭ মাসের মধ্যে বেরোয়, তারপরে ফাইনাল রেজাল্ট প্র্যাকটিক্যালে হওয়ার পরে ফাইনাল রেজাল্টে নাম সিলেক্ট করা মেরিট লিস্ট বেরোয়। আর জেনারেলে ছিল ১৪টা সিট, এসসিতে ৮টা সিট ছিল, আর টোটাল সিট ছিল ৩৪টা। না, গোবরডাঙ্গা থেকে আমি একাই আছি, পশ্চিমবঙ্গে ৬জন আছে, মোট ৬জন। ভালো লাগছে, অনেক দিন থেকেই মানে চেষ্টা করছিলাম সরকারি চাকরির জন্য, আর ভাবিনি যে এখানে ইসরোতে চাকরি পাবো। বাড়িতে বসেই পড়াশোনা করছিলাম, এবার ফাইনাল সিলেক্ট হয়েছি, খুব খুশি। ছেলের এই সফলতায় চোখে জল বাবার। আমাদের সামনে কথা বলতে গিয়ে এতদিন ভেতরে জমে থাকা কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে এলো। ছেলের সাফল্যে খুশি বাবা মা সকলেই। এই বিষয়ে তার বাবা বলেন, খানদের গতে কান্না পেয়ে যাচ্ছে, আমার যে কী কষ্ট করেছি, ছেলেও খুব কষ্ট করেছে, ধারণার বাইরে সেলাই কাজ করি, আনন্দ তো খুবই হয়েছে, কিন্তু এক মাস ধরে খালি চিন্তায় আছি, ছেলে কী করবে, ছি কী করবে। আশ্বাস একটু দিয়েছিল যে চাকরিটা হবে হবে, টেনশানে সারা রাত ঘুমোতে পারছি না, কখন আসবে না আসবে এই চিন্তায় ছিলাম। এই নিয়ে তো খুবই চিন্তায় ছিলাম যে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, যদি চাকরি না পায় এ মানে পড়াশুনোর ছেলে মানে অন্য খাটনির কাজ করতে পারবে না, এ নিয়ে খুব চিন্তায় ছিলাম। জানা গেছে চলতি মাসের ২০ তারিখে চাকরিতে যোগদান করবেন সুবন। অন্ধ্রপ্রদেশ ইসরোতে যোগদানের জন্য শুক্রবারই বাড়ি থেকে রওনা দিচ্ছেন তিনি। এলাকার ছেলে সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি গোটা এলাকার মানুষ। এই বিষয়ে সুমনের মা বলেন, আনন্দ তো খুবই খুবই কষ্ট করে সেলাই করছি, ভবিষ্যতে যে যাতে আমরা কষ্ট করে করি ছেলে যাতে ভালোভাবে থাকে সেই চেষ্টাই আমরা সবসময় করে এসছি, যে আমাদের সব কিছু বিসর্জন দিয়ে ছেলের দুইজন মানুষ কষ্ট সফল হয়েছে। এখন আমার আর কোনো কষ্ট নেই, অনেক কষ্ট করেছি, এখন আর কোনো কষ্ট নেই, যে ছেলে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এইটাই আমরা চেয়েছি, যে আমরা কষ্ট করি করি আমার ছেলে, আর এক ছেলে আমার আছে এই বড় ছেলে, যে দুই ছেলেই আমার মানুষের মতন মানুষ হোক, ঠাকুরের কাছে সবসময় এই কামনা করেছি আমি। অ্যাকচুয়ালি ও খুব পড়াশোনাবান ছেলে, মোটামুটি খেলতেও বেরোয় না, কোথাও যায় না, তবে ও সফলতা প্রথম অবস্থাতে পায়নি, কিন্তু ধীরে ধীরে একই জায়গাতে ও লেগেছিল এবং অবশেষে পেয়েছে এবং আমরা সবাই খুবই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।